অবশেষে দোকানসহ মাথা গোজার ঠাঁই পেল বগুড়ার শিবপাটি এলাকায় শারীরিক প্রতিবন্ধী কার্তিক দম্পতি। উপহারের নতুন ঘর ও দোকান পেয়ে যেন প্রাণ ফিরে এলো এই অসহায় পরিবারটির, তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। চার সন্তান ও স্ত্রী সহ অনিশ্চিত জীবন পার করছিল প্রতিবন্ধী দম্পতি কার্তিক মহন্ত ও পলিরানী মহন্ত। জীবনে সুখ শান্তি বলতে কিছুই ছিল না তার। চার প্রতিবন্ধী সন্তান নিয়ে বগুড়া শহরের শিববাটি এলাকায় এক ঝুপড়ি বাড়িতে ভাড়া থাকতেন এ দম্পতি। স্বামী কর্মহীন, তাই অন্যের বাড়িতে কাজ করে কোনো রকম জীবন চালান পলিরানী। এদিকে কার্তিকের এমন দুরাবস্থার খবর আসে বগুড়া জেলা প্রশাসকের মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে। এরপরই অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। শনিবার বিকেলে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে প্রতিবন্ধী পরিবারের জন্য একটি ঘর প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন, সদর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ রায়হানুল ইসলাম। একটা প্রতিবন্ধী পরিবার খুব অসহায় অবস্থায় আছে, তাদের থাকার ব্যবস্থা নাই, তাদের খাওয়া দাওয়ার অবস্থা নাই, খুবই খারাপ অবস্থায় আছে। খোঁজখবর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর দিচ্ছেন, সেখানে যদি কোনো ঘর আমরা এখন খালি আছে কিনা বা দেওয়ার মতো হয়ে কিনা দেখো, তারপরে তাৎক্ষণিকভাবে সদর কাজটা করেছেন, তাদেরকে আইডেন্টিফাই করে বের করেছেন, আপনাদের সাথে যোগাযোগ করেছেন, যার পরে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ওনাকে একটা ঘর দিয়েছি। তবে শুধু ঘর নয়, কার্তিক প্রতিদিন রোজগারের প্রয়োজনে বাড়ির পাশে তাকে একটি দোকান উপহার দেওয়া হয়। তার যাতে রোজগারের ব্যবস্থা হয় সেজন্য উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা দোকানও করে দিয়েছেন তার পাশেই। দুইজন প্রতিবন্ধী বাচ্চা আছে, তাদেরকেও আমরা কার্ড করে দিব। এদিকে উপহারের নতুন ঘর ও দোকান পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান কার্তিক মহন্ত। সৃষ্টিকর্তার কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিতে তার জন্য আমি খুব কৃতজ্ঞত এবং খুব খুশি। তার দিয়ে আমরা দীর্ঘজীবী হোক, তাকে আয়ের ডাল পাতায় রাখো এবং দায়ের ডাল মাধ্যম দিয়ে আমি পেলাম, তাকেও ভালো উপর আল্লাহ তাকেও ভালো রাখো, এটাই আমার আবেদন। লিয়ানা শারমিন, নিউজ 24।